হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের 10টি বড় খবর। তার সাথেই আবার বিরাট বড় খবর, ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এবার আসল তথ্য ফাঁস করলেন মমতা। লক্ষ লক্ষ মানুষ এবার আবাসের বাড়ি পাচ্ছেন না কেন? আসল কারণ ফাঁস করে ফেললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের বাড়ি কেন পাচ্ছে না, এবার কেন্দ্রকে কি খোঁচা দিলেন আর কি বার্তা দিলেন মমতা, তারপরে কি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, তা নিয়ে বিস্তারিত খবর থাকছে ভিডিওর মাঝে। আর অন্যদিকে আবার কৃষক বন্ধুর টাকা ঢুকে গেল ব্যাংকের অ্যাকাউন্টে। একদিকে কৃষক সম্মান নিধি, অপরদিকে কৃষক বন্ধু। লোকসভা ভোটের আগে যেন টাকার পাহাড় এবার আম জনতার পকেটে। তার সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে টানপোড়েন চলছেই সারাদিন ধরে। আর এমন সময় অনেকটা স্বস্তির খবর, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত। এখন কেমন রয়েছেন বুদ্ধদেব তা শুনেও আপনার চোখ কপালে উঠবে। থাকছে যেমন তা নিয়ে বিরাট বড় খবর, তেমনি আবার মহাপুরুষ সাজাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, যারা এবার কুণালের মন্তব্যে নিন্দার ঝড়। শুভেন্দু অধিকারী দেখে আসছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, তারপরে তিনি বিরাট প্রশংসা করার পর কুণাল ঘোষের যে বার্তা উঠে এলো তাতেই গোটা বাংলা যেন রাজ্য রাজনীতি থেকে জাপানো ধরে ফুসছে। আর এমনই সময় আবারও নতুন করে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বাড়ছে। নতুন মাস শুরু থেকে বদলে যাচ্ছে একের পর এক নিয়ম নীতি। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, সে যে কোনো ব্যাংক হোক না কেন, যদি বেশি পরিমাণ টাকা থেকে থাকে অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। নতুন সুদের স্লট, সুদের হার বাড়ছে, ব্যাংক থেকে পোস্ট অফিস, কোন কোন স্কিম চালু হচ্ছে, যারা মোটা অঙ্কের টাকা রেখেছেন অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর তার সাথে আবারও কি টাকা বাড়বে নাকি, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার 1000 টাকার দাবি এবার তৃণমূল বিধায়কের। তারপরে গোটা বাংলা হট্টগোল, সেই সাথে এবার কি প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে 1000, নাকি এবার নয়া প্রকল্প আনছেন মমতা নতুন করে খবর এবার লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোটে জয়লাভ করার পর। তবে সেই সাথে হাতে কয়েকদিন দুর্গা পুজো, তারপরে আবারও কি সেই ক্লাবে ক্লাবে টাকা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি সেই টাকার অঙ্ক বাড়াবেন, কারা কারা পাবেন এবার সেই প্যান্ডেলের টাকা, দুর্গা পুজোর প্যান্ডেলে ক্লাবগুলোকে রেজিস্ট্রেশন থাকতে হবে, না কি করতে হবে এবার সেই টাকা পেতে হলে, তা নিয়ে একের পর এক আপডেট থাকছে জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। না হলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করলে আপনি সুযোগ থেকে বঞ্চিত হবেন। সেই সাথে যেমন স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিরাট বড় ঘোষণা মমতার, অন্যদিকে আবার রেশন কার্ড থাকলেই একগুচ্ছ সুবিধা আপনার অ্যাকাউন্টে। যারা দীর্ঘদিন ধরে রেশনের চাল নিচ্ছেন তাদের জন্য নতুন করে আসার আলো মমতা। তবে হঠাৎ করে যে কাণ্ড ঘটলো, উদ্বেগজনক পরিস্থিতি অভিষেকের কর্মসূচিতে না, যেখানে কেন্দ্রের প্রকল্প আটকে দিয়েছে গেরুয়া শিবিরের তাবড়ে তাবড়ে নেতা, তারপরই গেরুয়া শিবিরের সেই নেতাদের বাড়ি ঘেরাও করে ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই কর্মসূচিতে না করলো হাইকোর্ট, আর তাতেই কি কাণ্ড, কি বলছেন এবার অভিষেক। সেই সাথে মুখ খুললেন এবার শুভেন্দু অধিকারী। আর এমনই সময় প্রশ্ন করা হলো শুভেন্দু অধিকারীকে, আপনি কি রাজ্য সভাপতি হচ্ছেন বিজেপির? তার প্রত্যুত্তরে শুভেন্দু যা বললেন আপনার চোখ ছানা বড় হয়ে যাবে। তবে এত কিছুর মাঝে যেখানে টাকা ঢুকছে একদিকে কৃষক বন্ধু থেকে, বাংলার নতুন প্রকল্প, আর সেই সাথে আবার আবহাওয়ার তোলপাড় করা খবর, বঙ্গোপসাগরে ফুসতে নিম্নচাপ, 12 ঘন্টার মধ্যে আবহাওয়ার তুমুল ভোলবদল, কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তা নিয়েও আজকের ধামাকাদার খবরের ভিডিওতে। আর তারই মাঝে এবার ডেঙ্গির ট্রেন্ড, বিধানসভায় সতর্ক করলেন স্বয়ং মমতা, আক্রান্তের সংখ্যা কত, কি কি ব্যবস্থা এবার ডেঙ্গি নিয়ে, তা নিয়ে ভয়ানক খবর যা প্রত্যেক রাজ্যবাসীকে জানতে হবে। আর তার মাঝে এবার মমতা বিধানসভায় যে বার্তা দিলেন তাতেই গোটা বাংলা হইচই, ভুল হলে কি কাণ্ড, বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের বার্তা, মমতা স্পষ্ট বার্তা, যেখানে আপনাদের কাজ হলে আপনারা আমার কাছে আসবেন, কাজ করতে ভুল হলে গঠনমূলক সমালোচনা করুন। এদিনে বিধানসভায় বিরোধীদের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই সাথে অধ্যাপক নিয়োগে ভিন রাজ্যের বিশেষজ্ঞের ভাবনায় বা রাজ্যপালের পাল্টা হুঁশিয়ারি 72, আর সেই সাথে শুভেন্দুর যা বার্তা, প্রবীণ বাবা মায়ের উপর আক্রমণ, 24 ঘন্টা ডিজে, এবার কি বললেন শুভেন্দু অধিকারী, সব মিলে থাকছে আজকের বাছাই করা 10টি বিরাট বড় খবর। তবে তার আগে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে, এক্ষুনি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। আর সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানান, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তার সাথে আমাদের ওয়েবসাইটেও প্রতিদিন সবার আগে খবর কাগজ পাওয়ার আগে 10-10টি লেটেস্ট নিউজ পেতে ভিডিও শেষ হলে গুগলে গিয়ে সার্চ করবেন only10news.com। স্ক্রিনের উপরে যে ওয়েবসাইটের নামটি দেখতে পাচ্ছেন, কোনো স্পেস ছাড়াই only10news.com সার্চ করলে গুগলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। আমাদের ওয়েবসাইটের নামটি স্ক্রিনশট করে রাখুন, লেটেস্ট খবর পেয়ে যাবেন। আপনার জেলাভিত্তিক যারা যারা কমেন্ট করবেন সেই জেলার পার্টিকুলার খবরও থাকবে আমাদের ওয়েবসাইটে।
দীর্ঘদিন ধরে বাংলার মানুষ তাকিয়ে রয়েছেন আবাস যোজনার টাকা পাওয়ার জন্য, আর এবার বিরাট বড় তথ্য ফাঁস করলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই আসল কারণ উঠে আসবে। যদি আপনারাও আবাস যোজনার টাকা না পেয়ে থাকেন অবশ্যই দেখুন খবরটি, যেখানে বিধানসভায় আজ আবাসের তোপ মুখ্যমন্ত্রী মমতার। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বাড়ি না পাওয়ার পেছনে রাজ্যবাসীর বঞ্চনার আসল কারণ স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন তার ভাষণে স্পষ্ট জানান, কেন্দ্র সরকার একটা টাকাও দেয়নি গৃহ নির্মাণে, 11,1757 বাড়ির জন্য টাকা কেন দেননি কেন্দ্র, তার কারণও কার্য তো বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আবাস যোজনার বাড়ি চাই, একথা কেন্দ্রকে বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি, এত টিম পাঠানোর পরেও, এত রিপোর্ট দেওয়ার পরেও, এতবার গিয়ে দেখা করার পরেও কেন কাজ হয়নি, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরও কেন কেন্দ্র টাকা দেয়নি, আমি শুনেছি কেন্দ্র মন্ত্রী বলছেন রাজনৈতিক কারণে দেয়া হচ্ছে না। এদিন আবাস যোজনায় কেন্দ্রকে তোপ দেখেন মুখ্যমন্ত্রী, সরাসরি টাকা আটকানোই রাজনীতির অভিযোগ আনেন মমতা। একই সঙ্গে সংখ্যালঘু উন্নয়নের টাকা নিয়ে অনেকে অপপ্রচার করেছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, 2010-11 সালে বরাদ্দ ছিল 472 কোটি, 2023-24 সালে তা বেড়ে হয়েছে 4,233 কোটি টাকা। দেশের মধ্যে সংখ্যালঘু স্কলারশিপে আমরা 1 নম্বর, সংখ্যালঘু এলাকা উন্নয়নে 855 কোটি টাকা দেয়া হয়েছে। কেন্দ্র সরকার বঞ্চনা করছে, মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, আমরা স্কলারশিপ দিচ্ছি, তাছাড়া মেধাশ্রী দেয়া হচ্ছে, অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের স্কলারশিপ দেয়া হচ্ছে, স্বনিযুক্তের জন্য মাইক্রো ক্রেডিট কার্ড দেয়া হয়েছে, শীঘ্রই নিয়োগ হবে, নিয়োগের সুপারিশ করা হয়েছে, উর্দু একাডেমির বাজেট বাড়ানো হয়েছে, ইমাম ও মুয়াজ্জেমদের সাহায্য করা হয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায় তারা, রাজ্য ভিত্তিক উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে, যারা সমীক্ষা করবে আগামী 6 মাস সময় ধরে খারিজি মাদ্রাসা নিয়ে, যার ফলে এখনো যারা পড়েন তাদের স্কলারশিপ পেতে সুবিধা হবে। তার ফলে স্পষ্ট আরো একবার কেন্দ্রকে খোঁচা দিয়ে বুঝিয়ে দিলেন যে বাড়ি প্রকল্পের টাকা, অর্থাৎ আবাস যোজনায় যারা টাকা পাচ্ছেন না সেই টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার, তা নাকি আবার রাজনৈতিক কারণে, এমনই ক্ষোভ উগড়ে দিলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপনাদের মাটির বাড়ি রয়েছে নাকি পাকা বাড়ি, কমেন্টে উল্লেখ করে আপনার জেলার নাম সমেত জানিয়ে দেবেন। আর তার সাথেই অভিষেকের কর্মসূচিতে না, তাতেই হট্টগোল বাংলা। 21 জুলাই সভামঞ্চে দাঁড়িয়ে বিরাট বড় বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 জুলাই ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, আপনাদের এলাকায় ব্লক থেকে শুরু করে বুথ স্তরে বিজেপির নেতা আছেন যত, তাদের তালিকা তৈরি করুন, আগামী 5ই আগস্ট সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্য বিজেপির নেতাদের বাড়ি শান্তিপূর্ণভাবে ঘেরাও করা হবে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাড়ি ঘেরাও করা হবে, তবে তাদের বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাদের ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে বিতর্কে জড়িয়েছেন অভিষেকের সেই মন্তব্য, এবার তা নিয়েও বিরাট বড় নির্দেশিকা দিল হাইকোর্ট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই কর্মসূচিতে না করল কলকাতা হাইকোর্ট, নির্দেশ প্রধান বিচারপতির, এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির। বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে স্পষ্ট না বলে দিয়েছে হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন রাজ্যকে, এমন প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তার সাথে আবহাওয়ার বিরাট বড় খবর সামনে, 12 ঘন্টার মধ্যে আবহাওয়ার আমূল ভুল বদল, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। যেখানে আবহাওয়ার সতর্কতা জারি করছে ভারতের মৌসুম ভবন, মুহুর্মুহু বৃষ্টিপাত, আগামী 3 থেকে 4 দিন পূর্ব, উত্তর পূর্ব, পূর্ব, মধ্য ভারত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুম ভবনের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরের উপর অবস্থিত একটি সুনিশ্চিত নিম্নচাপ এলাকা সম্পূর্ণ সতর্ক করেছে। একটি লো প্রেশার সোমবার সকাল 8টা থেকে 12 ঘন্টার মধ্যেই নিম্নচাপ পরিণত হতে পারে বলে জানাচ্ছে আইএমডি। আইএমডি আরো সতর্ক করেছে যে 2 থেকে 3 আগস্টের মধ্যে উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হবে। এই সময়ের মধ্যে দিল্লিতে ভারী বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে মুম্বাই শহর এবং এর শহরতলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকদিন। অপরদিকে দক্ষিণে তেলেঙ্গানায় গত সপ্তাহে ভারী বর্ষণ রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আজ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে একটি কেন্দ্রীয় দল পরিস্থিতি খতিয়ে দেখতে সে রাজ্যে যাবে, যেখানে সপ্তাহান্তে দিল্লি এবং মুম্বাইয়ে বৃষ্টিপাত মোটের উপর ভালোই রয়েছে। দেশের জাতীয় এবং অর্থনৈতিক উভয় রাজনীতিতে প্রবল বর্ষণ রয়েছে। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যার কয়েকটি জেলায় বৃষ্টি এবং বজ্রপাতের জন্য
কমলা সতর্কতা জারি করেছে এমনি। এখনো পর্যন্ত রেড অ্যালার্টের অধীনে কোনো অঞ্চল নেই এবং বেশিরভাগ জেলা হলুদ সতর্কতার অধীনে বা সবুজ রয়েছে বলে জানাচ্ছে আইএমডির পূর্বাভাস। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে পূর্ব এবং উত্তর পূর্ব মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে আপনাদের এলাকায় মুহুর্মুহু বৃষ্টি হচ্ছে কিনা, মেঘলা আকাশ রয়েছে কিনা কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন। আর এমনই সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল জানিয়েছে চিকিৎসকরা। আর তার মাঝেই খবর উডল্যান্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেলেন এবার মুখ্যমন্ত্রী। বিকেলে 4:10 নাগাদ উডল্যান্ড হাসপাতালে পৌঁছেছেন মমতা। সেখান থেকে হাসপাতালের 516 নম্বর ক্যাবিনে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসা চলছে দেখতে যান মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমের সদস্যের সঙ্গেও কথা বলেন তিনি। মিনিট দশেক হাসপাতালে থাকার পর বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, আমাকে হাত নাড়লেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি আগের থেকে অনেকটা ভালো আছেন, চিকিৎসকরা সবসময় ওর খেয়াল রাখছেন। আর এমনই সময় ডেঙ্গি নিয়ে কোনোভাবে উদ্বেগ কাটছে না। আর তার মাঝেই খবর ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবার উত্তপ্ত বিধানসভা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ চলছে। তবে ডেঙ্গি নিয়ে বিরাট বড় বার্তা মমতা, টাকার দিকে না তাকিয়ে রোগী এলে ব্যবস্থা নিন। ডেঙ্গি নিয়ে নার্সিং হোম হাসপাতালগুলিকে হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় বলেন না যে এখনো পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত 4,401 জন, নদিয়া উত্তর চব্বিশ পরগনায় বেশি, ডেঙ্গি আবার ট্রেন্ড, কোনো বছর কম হয় কোনো বছর বেশি, যেখানে গত বছরের তুলনায় এবছর রাজ্যে উদ্বেগ ডেঙ্গি পরিস্থিতি। রাজ্যের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। রবিবারই রাস্তায় ঝাড়ু হাতে নামেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন ডেঙ্গি নিয়ে বিধানসভায় মুলতুবির প্রস্তাব বিজেপির, যদিও স্পিকার নাকচ করায় বিধানসভার ভেতরে স্লোগান বিজেপি বিধায়কের। তবে মমতা বলেন, আমরা জোর দিচ্ছি কিন্তু পঞ্চায়েতে এখনো বোর্ড গঠন হয়নি, ফলে কাজ করতে পারছে না, নিজেরা নিজের এলাকায় নজর রাখুন। বিধানসভায় জনপ্রতিনিধিদের নির্দেশ এবার মুখ্যমন্ত্রী। তার সাথে বলেন, কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে রেজিস্ট্রেশন বাতিল, বেসরকারি নার্সিং হোম ও হাসপাতালগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এও বলেন, কোভিড মোকাবেলার মতো ব্যবস্থা নেব। তার সাথে মমতার বিরাট বড় বার্তা, 24 ঘন্টা ডিজে ঘুমোতে দেওয়া হয়নি, ভয়াবহ অভিজ্ঞতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর। 21 জুলাই এর মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে আগামী 5 আগস্ট ঘেরাও করা হবে বিজেপির কর্মী সাংসদ বিধায়কদের বাড়ি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সেই কর্মসূচির উপরে সোমবার ইনজাকশন জারি করল কলকাতা হাইকোর্ট। এর কর্মসূচিতে জনস্বার্থে বিরোধী বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যে কি পদক্ষেপ করেছে আগামী 10 দিনের মধ্যে তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেন বিচারপতি। আর আদালতের এই রায়কে দিনে স্বাগত জানালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বলেন, 21 জুলাই কর্মসূচি ঘোষণা করেছিলেন। আর তার সাথে ভয়াবহ অভিযোগ আনেন শুভেন্দু। বলেন, এ বিষয়ে আমি সবচেয়ে বেশি ভুগেছি, আমার বাড়িতে প্রবীণ বাবা মা রয়েছে, তারা গত 2 বছর অনেকবার আক্রান্ত হয়েছেন, মিছিল নিয়ে আক্রমণ করা হয়েছে, 24 ঘন্টা বাইরে ডিজে বাজিয়ে রাখা হয়েছে, ঘুমোতে দেওয়া হয়নি। শুভেন্দু জানান, 21 মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণা হওয়ার পরই পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি সমর্থক এবং প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আদালতে গিয়েছিলেন। তার সাথে একের পর এক লেটেস্ট গুরুত্বপূর্ণ বাকি থাকা খবর থাকছে যা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন, যেখানে কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে নতুন মাস শুরুতে, এবার রান্নার গ্যাসের কি পরিবর্তন, সেই সাথে সোনার উপর বাজার দরে কি আমূল পরিবর্তন হচ্ছে তা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট only10news.com। গুগলে গিয়ে একই সাথে only10news.com লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। স্ক্রিনের উপরে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে সার্চ করলেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত খবরগুলো জেনে নিতে পারবেন। প্রতিদিন খবর কাগজ আসার আগে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে প্রতিদিনের 10টি করে সেরা সেরা সংবাদ। তার সাথে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন। সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। তার সাথে পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।